আমার কপালে সুখও নাই, শান্তিও নাই। সবার স্বামী কাজকর্ম করে, কত টাকা আর রোজগার করে, আর আমার বিয়ে হয়েছে একটা আপদের সাথে। হায় হায়, কেন যে বিয়ে করলুম। হায় কপাল, কেমন বউ বিয়ে করেছি! কাজের জোর থাকুক আর না থাকুক, গলার জোরের অভাব নেই। কান দুটো আমার জ্বালাপালা করে দিল, তুলা দিলাম, হাত দিয়ে চেপে ধরলাম, তবুও শেষ রক্ষা হলো না। এবার আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। দেখেছো কাণ্ড, দেখেছো? কান্না করতে করতে আমার চোখে জল চুকে যাচ্ছে, আর আমার স্বামী কানে বালি চাপাতে বসে আছে। জীবনে তো আমাকে ভালো মতো খাওয়াতে পারোনি, দামি কোনো উপহার দিতে পারোনি, এখন ঠিকই কানে বালিশ চাপা দিচ্ছ, তাই নে? কিন্তু আমিও নাচুর বান্দা, তোমার বারোটা আমি বাজিয়ে ছাড়বো। বউকে কতবার করে বলেছি, যা আবদার করার দিনই করবে। রাতের বেলা অন্ধকারে বাইরে বেরোতে আমার বড্ড ভয় করে, কিন্তু সেই বউ কি আর আমার কথা শুনবে? সত্যি নারী জাতি বড় অদ্ভুত, এরা বিয়ে করে স্বামীকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করার জন্য, ভালোবাসার জন্য নয়। আরে মিশকে না বাবা, এই রাতে অন্ধকারে তুই যাচ্ছিস কোথায়? মায়েরি, বউয়ের আবদার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি বাগমামা, তাই শহরে যাচ্ছি, কাজ করে আয় রোজগার করব, আর বউয়ের চাহিদা মেটাবো। সে ঠিক আছে, কিন্তু বাবা এই রাতের বেলা যাওয়া কি ঠিক হবে? বলছি বাবা, তুই আমার বাড়িতে থাক, কাল শহরে যাস, চল বাবা চল। মামা না, প্লিজ, আমাকে আজ আর কেউ ফেরাতে পারবে না, আমি আজ যাবই যাব। বিদায় বাগমামা, বিদায়। দূর সাতার মাথা, ভাবলাম মিসকিকে ভুলিয়ে বালিয়ে বাকিটা পথ গেলে আর ভয় লাগবে না। সে মিসকিও তো আমার কথা শুনলো না, এবার তো দেখছি আমাকে আমার কৌশলটাই অবলম্বন করতে হবে। রেডি সেডি রান। দূর সাতার মাথা, কি মুসিবতে পড়লাম! চোখের পানি রাখার জায়গা নেই, এখন আবার বৃষ্টির পানি রাখবো কোথায়? হাই বিধাতা, ঘরে তো শান্তি নেই, বাইরেও শান্তি নেই। মায়েরি, গেল রে গেল, আমার কোমরটা বুঝি গেল রে, বৃষ্টিও থামলো আর আমার কোমরটারও বারোটা বাজলো রে। বুঝেছি, ঘরের বউ শান্তি না দিলে দুনিয়ার কোথাও শান্তি পাওয়া যায় না। ইরে মাইরি, এমন শব্দ আবার কোথা থেকে আসছে? নিশ্চয় ভূত আমাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু ভূত তো জানে না আমার ভয়েস কতটা ভয়ঙ্কর। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব নার বেশি দিন তোদের বনেতে, হায় হায়, ডাক দিয়াছেন দয়াল আমারে। মাইরি, এভাবে কে হাসছে রে? এই হাসি তো দেখছি আমার গানের থেকেও বেশি ভয়ঙ্কর। এই কে রে কে? সামনে আয় বলছি। এই মাইরি, ছেড়ে ছেড়ে, তুই কে রে ভাই? তোর মুন্ডুটা কোথায়? এই তো মুন্ডু এখানে, যেতে হবে তোকে এবার শ্মশানে। খাও মাও খাও, শিয়ালের গন্ধ পাও। এই এই, এটা তুই কি করলি? কথা নেই বার্তা নেই, ডাইরেক্ট অ্যাকশন, তাও আবার আমার গালে! খুব সাহস হয়েছে না রে তোর, তুই আমাকে ভয় পাস না। তোর মতো ড্যামনা বুদ্ধি কে ভয় পাবে? হ্যাঁ, আমি আমার বউকে ছাড়া আর কাউকে ভয় পাই না। কি বললি, ভয় পাস না? তবে দাঁড়া, আমি আরেকবার ট্রাই করি। খাও মাও খাও, শিয়ালের গন্ধ পাও। এই এই, কি করছিস তুই? বারবার আমাকে থাপ্পড় মেরে আমার বেস্টিস পাঞ্চার করছিস কেন? মাইরি, আজকাল দেখছি ভূতেরও অনেক মান সম্মান, তাই এত মান সম্মান রাখিস কোথায়? হ্যাঁ, গায়ে তো জামা নেই, জামার পকেটও নেই, আবার দেখি ফ্যাস ফ্যাস করে কাঁদছিস,
দিব নাকি আরেকটা দিব? এই না না, যথেষ্ট হয়েছে, একই তো দুবার তাপ্পর মেরেছিস, এরপর যদি আবার তুই আমাকে মারিস তবে তো আমার গার্লফ্রেন্ড আমাকে নিয়ে সেই রকম টন্টিট গাড়ি করবে। মাইরি বলিস কি রে, তোর আবার গার্লফ্রেন্ডও আছে? বেঁচে থাকতে বুঝি খুব রোমান্টিক ছিলি তাই না, মরার পরও গার্লফ্রেন্ড জুটিয়েছিস, তা কোথায় তোর গার্লফ্রেন্ড? ওই যে ওই বট গাছের ডালে বসে সব দেখছে। সাবাস, যেমন ভূত তেমনই তার গার্লফ্রেন্ড। চল তোর গার্লফ্রেন্ডের সাথে মিট করে আসি। মাইরি খুব রূপের গরম তোর তাই না, দিব নাকি এক ঢেলে তোর তোবরার মানচিত্র বদলে? ছাড়বো মানেটা কি? তুই আমার পারমিশন না নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ বল, কোথায় পালাচ্ছিস বল? এ মানে পালাবো কোথায়, আমি তো আমার গার্লফ্রেন্ডকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, তাই আমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছি। চুপ শালা ঢেমনা, আমি কি তোকে যেতে বলেছি? এই পেতনি, তুই কি ভালোই ভালোই নেমে আসবি নাকি আমি পাটকেলের সাথে নিমন্ত্রণ পত্র ছুঁড়ে মারবো? হ্যাঁ দেখছিস কি আমার পা টিভিতে? আটতে আটতে পা ব্যথা হয়ে গেছে। আর শোন, আমি ঘুমালে পালানোর চেষ্টা করবি না, তবে ওজা ডেকে। এই না না, আমরা পালাবো না, তুই ঘুমা, আমরা সারা রাত তোর পা টিপি দিব। সকালবেলা খেতে না পারলে আবার আমার মাথা ঠিক থাকে না। কি ব্যাপার, এখনো শ্বশুরের বেটার ঘুম ভাঙেনি নাকি? বলছি এখানে এসে তো সবজিগুলো কেটে দিতে পারে না, এবার বুঝি খুন্তি পেটা করে ঘুম ভাঙাতে হবে। ওরে বাবা রে, ওরে মারে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে। ও বউ গো, কেন মারলে গো? ঘুম ভাঙানোর জন্য মেরেছিলাম, কাজ হয়েছে, এবার রান্নাঘরে এসে সবজিগুলো কেটে দাও তো, নয় তো। যাচ্ছি বউ যাচ্ছি, আর মারতে হবে না বউ, যাচ্ছি। আরে আরে, এটা কি হচ্ছে, পরোটা হাওয়ায় ভাসছে কেন? ওরে ওরে বু বু বু,
হলো আজ? তোরা দুজন ভয় দেখাতে না পারলেও চুরিটা খুব ভালো করতে পারিস। যা, এবার সোনার দোকান থেকে সোনার গয়না নিয়ে আয় তো। বউয়ের আমার বড় শখ সোনার গয়না পরার, খুব শখ। যা যা। নিজের গার্লফ্রেন্ডের জন্য কখনো গয়না চুরি করিনি, আর আজ তোর বউয়ের জন্য গয়না চুরি করতে হচ্ছে। নে ধর, যাচ্ছি। এই, তুই আবার যে দেখছিস কি? গিয়ে দেখে আয় তো আমার বউ কেমন আছে। কাল থেকে আমি আমার বউটাকে দেখি না। মাইরি। হয়েছে হয়েছে, যাচ্ছি। যত সব এই এই এটা কি হচ্ছে? গয়নাগুলো এভাবে ভাসছে কেন? ওরে, এখানে আবার ভূত ভর করে নি তো। ওরে ওরে, ভূ ভূ ভূত ভূত। বলিস কি? ওরে আমার বউ রে, আমার বউ। এই এই, যাচ্ছিস কোথায়? গয়না তো নিয়ে যা। ঘটক সাহেব, আপনাকে তো বাপু আমি বই বই করে বলেছি, বড়লোকের মেয়ে ছাড়া আমার ছেলের সাথে কাউকে বিয়ে দিব না। আগে টাকা, তারপর বিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, আপনার মন মতো ওই মেয়ে খুঁজে বের করব। এমন মেয়ে খুঁজে আনবো না যে মেয়ের বাপ আপনাকে আর আপনার ছেলেকে সোনা টাকা পয়সা দিয়ে মুড়িয়ে রাখবে। আগে অমন মেয়ে খুঁজে বের করে আনুন, তারপর আমাকে জানাবেন। যান বাপু যান, এখন কেটে পড়ুন তো। ইরি মাইরি, এ কি মা, এই ঘটক বেটা আমার বাড়িতে কেন? ও মা, কেন আবার এসেছে? তোর বিয়ের জন্য পাত্রীর খোঁজ নিয়ে এসেছে। আমি তো বাপু পই পই করে বলে দিয়েছি, তোর বিয়ে আমি এক বড়লোকের মেয়ের সাথেই দিব। ঠিক কথা বলেছি নে বল। মাইরি, তুমি এসব ঘটক ধরা বন্ধ করো তো মা। আজ তোমাকে একটা কথা জানাতে চাই, আমি এক শিয়ালিনীকে ভালোবাসি, তার নাম রূপা। বিয়ে করলে আমি তাকেই করব। বাহ, তাহলে তো ঝামেলা মিটে গেল। কষ্ট করে আর বড়লোকের মেয়ে খুঁজতে হবে নি। তা বলতো বাবা, ওই রূপার বাবার কত সম্পত্তি আছে? আমাদের কত টাকা পয়সা দিতে পারবে বলতো শুনি। এ মানে মা, আসলে রূপা অনাথ, অনেক কষ্ট করে একা একা বড় হয়েছে। তবে মা, মেয়েটা কিন্তু অনেক ভালো আর গুণবতীও বটে। হ্যাঁ, চুপ থাক তুই। টাকা হলে নে, ওইসব গুণ হাটে বাজারে কিনতে পাওয়া যায়। ওই অনাথ ভিখারি রূপার সাথে তুই কোনো যোগাযোগ রাখবি নে, এই আমি বলে দিলুম। না মা না, রূপাকে আমি বড্ড পছন্দ করি। তুমি যদি ওকে এবারের বউ হিসেবে মেনে না নাও, তবে কিন্তু আমি নিজের জীবন নিজের শেষ করে দেব। মাইরি, এই আমি বলে দিলাম। মিসকে, এসব তুই কি বলছিস? একটা সাধারণ শিয়ালিনীর জন্য আমার মতের বিরুদ্ধে যাচ্ছিস? হ্যাঁ মা, যাচ্ছি। তোমার মতো আমি টাকা লোভী নই। রূপাকে না পেলে এই জীবন আমি রাখবো না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে ঠিক আছে, যা, রূপাকে বে করে নিয়ে আয় তুই। তুই আমার একমাত্র ছেলে বলে তোরই আবদার আমি মেনে নিলুম। সত্যি মা, তুমি রাজি? আমি জানতাম মা তুমি আমাকে বুঝবে। আমি রূপাকে এক্ষুনি বিয়ে করে নিয়ে আসবো মা, এক্ষুনি। ওই ভিখারিকে আমি মেনে নিব। এমন কাজ করব নি যে সাপ মরবে নি, লাঠিও ভাঙবে নি। এই রেশমার শুধু টাকা চাই, টাকা। ওগো, বে করে তো বাড়িতে এলুম। সত্যি করে বলছো তো যে আমাকে তোমার মা মেনে নিয়েছে? হ্যাঁ গো বউ, হ্যাঁ মেনে নিয়েছে। দাঁড়াও, মাকে ডাকছি এক্ষুনি। দেখো, ও তোমাকে বরণ করে ঘরে তুলবে। মা, ও মা, কোথায় গো? দেখো, আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি।
ও এই তাহলে সেই মেয়ে যার জন্য আমার ছেলে আমার মতের বিরুদ্ধে গিয়েছে। তা বউ হয়ে যখন এসেই পড়েছিস, একা একা ঘরে ঢুকে পড়, অত বরণ করার কি আছে? কত লাখ টাকা নিয়ে এসেছিস যে তোকে বরণ করবো? ওগো, তোমার মামাকে কিছুতেই মেনে নেয়নি, আমাকে বিয়ে করে তুমি বুঝি ভুল করেছো গো, ভুল করেছো। আরে না না, মা একটু রেগে আছে তো তাই এসব কথা বললো, চলো তো ঘরে চলো। এই দুধের গ্লাসটা নিয়ে গিয়ে রূপাকে খেতে দিবি, সারাদিন কিছু খেয়েছে কিনা কে জানে। আমার বাড়ির বউ হয়ে যখন এসেছে তাকে তো আর না খাইয়ে রাখতে পারিনি, নে ধর। তুমি উপরে উপরে যাই রাগ দেখাও না কেন, তোমার মনটা কিন্তু বেশ নরম মা। দাও দুধের গ্লাসটা দাও, আমি বউকে দিচ্ছি গিয়ে। দেখেছো বউ, কিছুক্ষণ আগে মা তোমার সাথে খারাপ ব্যবহার করলেও ঠিক কিন্তু তোমার খেয়াল রাখছে। এই যে দেখো, তোমার জন্য মা দুধ পাঠিয়েছে, নাও নাও খেয়ে নাও। কি বললে? মা আমার জন্য দুধ পাঠিয়েছে? দাও দাও, তোমার মা আমার খেয়াল রাখছে, এ তো আমার সৌভাগ্য। দাও আমি দুধ খাবো। আমার গলার ভিতর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ওগো, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওই তো চিৎকার শোনা যাচ্ছে। ওই অনাথ মেয়েটার খেলা বুঝি এবার জমে গেছে। বউ, ও বউ, তোমার কি হলো বউ? কথা বলো, চোখ খোলো বউ। মা, ও মা, মা কি হয়েছে বাপ? এভাবে চিৎকার করছিস কেন? তোর কি হয়েছে? এ কি বৌমার কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? মা গো মা, তোমার বৌমা আর বেঁচে নেই, তোমার বৌমা মারা গেছে। তোমার বৌমা আমাকে ছেড়ে চলে গেছে মা গো। আহা বাবা, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। বউটা তোর বাসুটাতেই মরলো, কাঁদিস নে বাবা, কি আর করবি বল? সব ভাগ্যের দোষ বাবা, সব ভাগ্যের দোষ। বাবা, এভাবে হতাশ হয়ে থাকলে কি দিন চলবে রে বাবা বল? শোন, তুই আবার বিয়ে কর, নিজের জীবনটাকে গুছিয়ে নে। মা, তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নিবে তাই হবে। একবার নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিলাম, তুমি যা বলবে তাই হবে মা। এবার এমন মেয়ের সাথে তোকে বিয়ে দিব নি? মেয়ে নয়, বাড়িতে টাকা আর খনি নিয়ে আসবে, শুধু হাতে নিশারায় দিবে আর টাকা নিব। তা দাদা, আপনার মেয়েকে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু দেনা পাওনার হিসাবটাও তো করতে হবে নাকি? তাহলে বলুন কি কি দিবেন আপনার মেয়েকে? আসলে আমার একটাই মেয়ে, আমার যা কিছু আছে সব মেয়েকেই দিয়ে দিব, দেনা পাওনা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তা বেশ বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। আজকে তাহলে মিছিয়া সেবার বিয়ে দিয়ে দেই। যাক, তাহলে এখন আমি কাজে ডেকে নিয়ে আসি, কেমন? সংসারে কি এভাবে পড়ে পড়ে ঘুমালে চলবে? বাড়ির কাজ কে করবে শুনি? ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, এসব কে করবে? হ্যাঁ, ইয়ে মানে মা, আসলে একেবারে তো এত কাজ করার আমার অভ্যেস নেই। যদি একটু আমাকে সাহায্য করতেন তবে ভালোভাবে কাজগুলো করতে পেতুম। হ্যাঁ,
আমি কেন তোকে কাজ শেখাবো? হ্যাঁ, এই বাড়ির কি চাকর আমি? এমনি এমনি তোকে বাড়িতে বিয়ে করে নিয়ে আসিনি, তোকে এনে ফ্রি ফ্রি চাকরানিও পেয়েছি, আবার টাকাও পেয়েছি। মা, এসব আপনি কি বলছেন? বাড়ির বউকে চাকরানি বানিয়ে দিবেন? কেন, বাড়ির বউকে কি মহারানী বানিয়ে দিব? হ্যাঁ, তোর বাপের বাড়ি থেকে কি কি গহনা এনেছিস সব আমার হাতে তুলে দে বলছি। মা, আমার বিয়ের গহনা তো বিয়েতে একবারই পরেছি, আর কয়েকটা দিন যাক না হয়, তারপর সব দিয়ে দিব। আমার মুখের উপর তুই না বলিস, তাড়াতাড়ি গহনাগুলো দিয়ে যা সংসারের কাজে লেগে পড়। ঠিক আছে মা, দিচ্ছি, আপনাকে গহনাগুলো দিচ্ছি। আমার বুঝি সংসার জীবন বেশি সুখকর হবে না? উফ, যা ভেবেছিলাম তার থেকে তো দেখছি কমই দিয়েছে। এই মেয়েকে ঘরে তুলে ঠকে গেলাম দেখছি। না না, শেফাকে বলে ওর বাবার বাড়ি থেকে আরো গহনা আনতে হবে। বাবা, ও বাবা, তুমি আমাকে কোন ঘরে বিয়ে দিলে বাবা? প্রথম দিনে শাশুড়ি কোন রূপ দেখাচ্ছে বাবা, কোন রূপ দেখাচ্ছে? হ্যাঁ, কাজ বাদ দিয়ে কি বিড়বিড় করা হচ্ছে? হ্যাঁ না মা, না, ওই তো করছি, আমি কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। শোন, তুই আজই তোর বাপের বাড়িতে যাবি, আর আরো গহনা নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? গহনা? এই তো বিয়েতে এত গহনা দিল, আবার কেন গহনা নিয়ে আসবো মা? ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমি বলেছি বলেই তুই গহনা নিয়ে আসবি, আমি যা যা চাইবো তোকে তাই তাই আনতে হবে, বুঝেছিস? তোর বাপের কাছ থেকে সব নেয়ার জন্যই তো তোকে বিয়ে করে নিয়ে এসেছি। দেখুন মা, আমার বাবা যতই সম্পদ থাকুক না কেন, বাবা আমাকে খুশি মনে যা দিয়েছে তাতেই আমি খুশি, এক পয়সাও নিয়ে আসবো না, আর গহনা তো দূরের কথা। বাপের বাড়ি যাবি না গহনা আনতে, তবে এখানে পড়ে এবার মার খা। মা, কি করছেন মা? আপনি কি করছেন? আমার লাগছে মা, কি করছেন আপনি? তোর মুখ দিয়ে যতক্ষণ না বের হচ্ছে যে তুই বাপের বাড়ি থেকে গহনা নিয়ে আসবি, ততক্ষণ তোর মার চলতেই থাকবে। দেখ হতচারি, তোকে এখনো আমি সুযোগ দিয়েছি, তুই বাপের বাড়ি গিয়ে আরো গহনা নিয়ে আয়, নয়তো এভাবে বাড়িতে দাসীগিরি করে তোকে কাটাতে হবে। আমি তো আপনাকে একবারই বলে দিয়েছি মা, আমি বাপের বাড়ি গিয়ে কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। ওরে বাবা গো, মরে গেলাম গো। আমিও দেখবো তুই এত অত্যাচার কি করে সহ্য করতে পারিস। ছেলেকে বিয়ে দিলাম অন্যের সম্পত্তি হাতাবো বলে, এখন দেখছি সব উল্টো। কত চারি, তোর জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। আমাকে রাগাসনি বলছি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হ। জমিদারের বাচ্চা, রান্না এখন হয়নি তোর, আমি খাবো কখন? এবেলার খাবার কি ওই বেলা গিয়ে খাবো? না মা, না, এই তো রান্না হয়ে গেছে, আসলে একা হাতে সব করছি তো, তাই আর কি একটু দেরি হয়ে গিয়েছে। তা কি মনে করেছিস, তোর জন্য কি দাসীবাদি রাখবো? আমার কথা শুনবি তো সুখ পাবি, আমার কথা শুনবি না তো এই ভাবেই তোকে চলতে হবে। ছি মা, আপনার মনে কি একটুও মায়া দয়া নেই? নিজের ছেলের বউকে এভাবে বলছেন? তুই আমার মনের মায়া দয়া দেখবি তাই নি রে, দাঁড়া। ছাড়ুন মা, আমাকে ছাড়ুন মা, ছাড়ুন।
ওই রূপাকে যেভাবে মেরেছি এই সেবাকেও একই ভাবে মারব। এর বাপ বড়লোক হয়েও আমার কোনো ফায়দা হচ্ছে না। তার বদলে মিজকেকে আবার একটা নতুন বিয়ে দিব, আবার নতুন করে টাকা হাতাবো। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তোমাকে তো আমি পুলিশে দিব। না গো না, মা ভুল করেছে, সেটা স্বীকারও করেছে। এই বয়সে তুমি আর কিছু করোনি গো, কিছু করোনি। মাকে ক্ষমা করে দাও। বৌমা, তুমি আমাকে বাঁচাতে চাইছো বৌমা, অথচ তোমার সাথে আমি কত কি করেছি। আপনি আমার মায়ের মতো, আপনার কোনো অসম্মান হোক আমি তা চাই না মা, চাই না। ক্ষমা করে দাও বৌমা, আমাকে ক্ষমা করে দাও।